আসসালামু আলাইকুম, আমি রিয়া। বরাবরের মতো আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটি দেখার জন্য। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হাঁস দেখে বুঝতে পারছেন, শীতের সময় তো হাঁসের মাংস অনেকেরই পছন্দের। তো আমাদের বাসায়ও কিন্তু হাঁস খাওয়া হয়তো ভিডিও করা হয় না। তো এই হাঁসটা গ্রাম সাইড থেকে কিনে এনেছে আপনাদের ভাইয়া অন্য আমাদের দোকানের স্টাফদের দিয়ে। তো এটা এত ঝামেলা করেছে আপনারা দেখে বুঝতে পারছেন, মানে ব্যালকনির অবস্থা এক রাতেই শেষ। আমি তো মানে দেখে মানে বারবার আমার হাজবেন্ডকে বকা দিচ্ছি যে এটা কেন ক্লিন করে আনেননি, বাচ্চাদের দেখানোর জন্য জাস্ট আনা। তারপর আমার বাসার খালা এটাকে একদম ভালোভাবে ক্লিন করে দিয়েছে, জাস্ট আমি কেটে এখনও রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকে আমি কিভাবে হাঁসের মাংসটা রান্না করব সেই রেসিপিটা একটু শেয়ার করতে যাচ্ছি। হাঁসটা অনেক ভালো ছিল, জাস্ট গরম পানি দিয়ে পালকগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে কোনো যে ছোট ছোট যে পালক থাকে সেটা ছিল না, একদম ক্লিন ছিল। তো করতে সর্বোচ্চ 10 মিনিট লেগেছে ক্লিন করতে, বাসায় ক্লিন করেছি। আর এখন রেগুলার যে মশলাগুলো আছে, হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো বেশি করে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। হাঁসের মাংসতে কিন্তু একটা আস্তে গন্ধ থাকে, যদি মশলার পরিমাণটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু সেই গন্ধটা চলে যায়। তো হাঁসের মাংস আর খাসির মাংস যখন রান্না করবেন, বিশেষ করে আমার নতুন গৃহিণী আপুদের উদ্দেশ্যে বলছি, মশলার পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে যে একটা স্মেল থাকে সেটা একেবারে চলে যায়। তো এখানে আদা রসুনের পেস্ট দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি। আজকে হাতে মশলাটা দিয়ে মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব, আপনারা চাইলে বেশি রাখতে পারেন, তবে আমি আধা ঘন্টায় রেখে দিব। আধা ঘন্টা রাখার পর এখন আমি রান্নাতে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর একটা কথা খেয়াল রাখতে হবে, যেহেতু আমি মাংসগুলো মশলা মাখানোর সময় 2 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি, তো আমি সেই অনুযায়ী তেলের পরিমাণটা দিয়ে দিচ্ছি। তো এখানে পরিমাণ মতো তেল, গোটা মশলা, সাথে এখানে 1 কাপের মতো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর একটা এক্সট্রা মশলা দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে থাকলে দিবেন, আর যদি না থাকে তাহলে স্কিপও করতে পারেন। আর আপনারা চাইলে এখানে কালো এলাচও ব্যবহার করতে পারেন, তাছাড়া গোলমরিচ, লবঙ্গ ব্যবহার করতে পারেন। আমার বাচ্চারা দেখা যায় গোলমরিচ আর লবঙ্গ আস্ত দিলে ওরা মুখে বলে আর খেতে চায় না, জাস্ট এই জন্য আমি আর দিচ্ছি না, জাস্ট এখানে গুঁড়োটা ব্যবহার করব। অনেকেই বলতে পারেন যে আপু মশলার পরিমাণ তো অনেক কম দিয়েছেন, যেমন লবঙ্গ, দারচিনি। আমি এখানে তাজপাতা, তারপরে দারচিনি, এলাচ, এক্সট্রা মশলা দিয়ে দিচ্ছি। আর আপনারা অনেকেই জানেন যে এক্সট্রা বা তারা মশলার সেন্টটা কিন্তু অনেক বেশি, এই জন্যই আমি আর এখানে মশলা দিচ্ছি না। তো আপনারা চাইলে দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে।
এই রান্নাটা কিন্তু খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, আর এটা খেতে ভীষণ মজার। আপনারা যারা নতুন গৃহিণী এবং ব্যাচেলার আছেন দেশ ও দেশের বাইরে, আমার আজকের এই সিম্পল রেসিপিটা দেখে কিন্তু খুব ইজিলিভাবে আশা করি আপনারা হাঁসের মাংসটা রান্না করতে পারবেন। আবারও বলছি, হাঁসের মাংস যখন রান্না করবেন মশলার পরিমাণটা একটু বেশি দিবেন। অনেকে কিন্তু হাঁসের যে একটা আস্তে গন্ধ আছে সেই গন্ধের জন্য হাঁসের মাংস পছন্দ করে না, তো আপনারা মশলার পরিমাণটা একটু বেশি দিলে তাহলে কিন্তু হাঁসের মাংসের যে আস্তে একটা গন্ধ আছে সেটা চলে যাবে। মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে কষানোর পর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম পানি দিলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর ভিতরও কিন্তু খুব সফট থাকে। আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে হাঁসের মাংসের জন্য না, খাসির মাংস, গরুর মাংস রান্নার ক্ষেত্রেও কিন্তু আমি সবসময় বিশেষ করে গরম পানিটা ব্যবহার করি। এতে করে মাংস ভিতরে এত সফট হয় আর খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই টিপসটাও আপনারা ফলো করতে পারেন। রান্নার শেষ প্রান্তে এসে এখানে আমি বাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দারচিনি গুঁড়োও দিতে পারেন বা গরম মশলার যে গুঁড়োটা আছে সেটাও দিতে পারেন। এটা এতে করে ফ্লেভারটা দারুণ আসে আর খেতে ভীষণ মজার হয়েছে সত্যি বলছি। আপনারা অবশ্যই একবার হলো আমার আজকের এই রেসিপিটা বাসায় ট্রাই করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি আমার আজকের এই ভিডিওটা দেখার পর ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে কোনো কারণে ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো দেখি বুঝতে পারছেন কত ইয়ামি হয়েছে হাঁসের মাংসের রেসিপিটা। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।